হোজাই জেলার যমুনামুখ সমষ্টির বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডর অন্তর্গত নীলবাগান গাঁও পঞ্চায়েতের কার্যালয়ত আজি 16,98,000 টাকা ব্যয় সাপেক্ষে রাজহুয়া প্রেক্ষাগৃহর আধারশিলা স্থাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত হোজাই জেলা পরিষদের পরিকল্পনা আর উন্নয়ন বিভাগের সভাপতি নেওয়াজ উদ্দিন চৌধুরী, বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডর খণ্ড উন্নয়ন বিষয়া মইনুদ্দিন আহমেদ, পঞ্চায়েত সভাপতি নূর ইসলাম, সমাজকর্মী কমরেড নুরুল হকর লগতে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সচিব সহ স্থানীয় বহুকেজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, সমাজকর্মী উপস্থিত আছিল। সর্বপ্রথমে মই নীলবাগানবাসী রাইজক, নীলবাগানের যুব প্রজন্মক মই ধন্যবাদ দিছো যে নীলবাগান গাঁও পঞ্চায়েতর নীলবাগান এলাকার যুব প্রজন্মর যে উৎসাহ উদ্দীপনা আছে, মোর মতে প্রত্যেক পঞ্চায়েতর যুবক সকল তেনেকা হব লাগে। আজি এত আনন্দিত হয়েছো যুব প্রজন্মর যে উৎসাহ দেখি, আর আমার গাঁও পঞ্চায়েতর সভাপতি মহোদয়ক তেখেত সকলের যে সহায় সহযোগিতা দেখি মই নিত আনন্দিত হয়েছো। আর আগন্তক দিনক যাতে সকলো রাইজে একেলগে মিলি আমার পঞ্চায়েতর সদস্য সদস্যসকলক লগত লৈ পঞ্চায়েতর সভাপতি মহোদয়ক, সচিব মহোদয়ক লগত লৈ যাতে কাম করি সুযোগ দিয়ে, তার কারণে মই নীলবাগানবাসী রাইজক মই আহ্বান জানাইছো আর যুব প্রজন্মক মই ধন্যবাদ জ্ঞাপন করেছো। আজি যেটা কমিউনিটি হল হব, এটি আমার এস্টিমেটেড অ্যামাউন্ট হল 16,00,000 টাকা, আর আমি প্রতিন ফাইন্যান্সের কামটা করা হব। আর এই আধারশিলাটো আজি স্থাপন করেছো, আর আমি অতি সোনকালে এই রাজহুয়া ভবনটো তৈরি করে উলাম, তার কারণে আমি ইতিমধ্যে নির্দেশ দিছি। আর এই রাজহুয়া ভবনটো নির্মাণের পিছত নিশ্চয়ই আমার নীলবাগান রাইজের একটা ভাল সম্পত্তি হব, সভা সমিতি নানান ধরনের অনুষ্ঠানও পাতিব পাৰিব, বা আমি গাঁও সভা অনুষ্ঠিত করব পাৰিম। গতি আধারশিল এই রাজহুয়া ভবনটো আসল মই ভাবো এটি অতিকে প্রয়োজন আছিল নীলবাগান পঞ্চায়েতত। তার লগতে আমার এই ইয়াত যিখিনি বাকি মাটিখিনি আছে পরিবেশটা বহুত যথেষ্ট বেয়া হয়ে আছিল, তো এইখিনি আমি অল্প আর্থ ফিলিং করে বা আগত একটা বাউন্ডারি ওয়াল দি এই গোটেই জায়গাটোর আমার পঞ্চায়েত অফিসটো আছে, তার গোটেই এই এরিয়া এলাকাটোর একটা ভাল পরিবেশ এটা হব বলে মই আশা রাখছি। দবকার পৰা লুৎফুর রহমান তালুকদার, রিপোর্ট দৈনিক টাইমস।